ইউটিউব আমাদের সবার কাছে একটা জাদুর বাক্স। এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল যে সারাদিনে একবারও ইউটিউব চালান না কিংবা ইউটিউবের ভিডিও দেখেন না। আমার এই ভিডিওটাও আপনারা কিন্তু ইউটিউবেই দেখছেন। এখন এই ইউটিউবের মাঝে এমন কিছু সেটিংস আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ফোনের ডাটা সেভিংস হবে, ব্যাটারি সেভিংস হবে এবং আপনার প্রাইভেসি লিকেজ হওয়ার চান্সেস কমে যাবে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইউটিউবের পাঁচটা অ্যামেজিং সেটিংস। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমরা সরাসরি সেটিংসগুলোতে চলে যাব। প্রথমে আমি যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে এই সেটিংসটা দিয়ে আসলে আপনি ট্র্যাক করতে পারবেন দিনে আপনি কতক্ষণ আসলে ইউটিউব দেখেন। আর এটা তো আমরা সবাই জানি যে অনেকক্ষণ যদি আপনি মোবাইল ব্যবহার করেন কিংবা মোবাইলে ভিডিও দেখেন কিংবা ইউটিউব দেখেন সেটা চোখের জন্য অনেক ক্ষতিকর। আবার অনেকের বাসায় বাচ্চারা ইউটিউবে সারাদিন কার্টুন দেখে। এখন আমরা হয়তো বুঝতে পারি যে আমরা নিজেরা অনেকক্ষণ ইউটিউব চালাচ্ছি কিংবা একটা বাচ্চা অনেকক্ষণ ধরে ইউটিউবে কার্টুন দেখছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি কতক্ষণ দেখছে সেটা কিন্তু আমরা ট্র্যাক করি না। সো এই ট্র্যাক করার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ইউটিউবের প্রোফাইলে। প্রোফাইলের ওপরে ট্যাপ করবেন, এখানে একটু নিচের দিকেই পাবেন টাইম ওয়াচড, এখানে ট্যাপ করবেন। এখানে আসলে আপনার ডিভাইস দিয়ে কতক্ষণ ইউটিউব দেখা হয় সেটার একটা হিসাব পেয়ে যাবেন। একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমার এখানে দেখাচ্ছে টুডে 11 মিনিটস, মানে আমি আজকে 11 মিনিট আসলে এই ফোনটা থেকে ইউটিউব দেখেছি। আর লাস্ট 7 ডেজে 5 আওয়ার্স 9 মিনিটস। আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন 44 মিনিটস ডেইলি অ্যাভারেজ, মানে আমি আসলে প্রতিদিন অ্যাভারেজে 44 মিনিটস ইউটিউব দেখি। সো এখান থেকে আসলে আপনারা কমপ্লিট পিকচার পাবেন যে আপনি আসলে কতক্ষণ ইউটিউব দেখেন কিংবা আপনার বাচ্চা আসলে কতক্ষণ ইউটিউব দেখে। এখান থেকে যদি একটু নিচে আসেন এখানে একটা অপশন আছে দেখবেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এটা যদি আপনি অন করে দেন তাহলেও আপনাকে একটা টাইম সেট করার অপশন দিবে। মনে করেন আপনি প্রতিদিন 2 ঘন্টার বেশি ইউটিউব দেখতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে সিম্পলি সেট করবেন আওয়ারের ঘরে 2 আর মিনিটসের ঘরে 00, দেন ডান করে দিবেন। তাহলে প্রতিদিন আপনি যখন 2 ঘন্টার ওপরেও ইউটিউব দেখতে থাকবেন ইউটিউব থেকে কিন্তু আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি আসলে 2 ঘন্টার বেশি ইউটিউব দেখে ফেলছেন। সো সেই ওয়েতে আপনি যদি চিন্তা করেন যে বাসার বাচ্চাটা 1 ঘন্টার বেশি ইউটিউব দেখবে না কিংবা 2 ঘন্টার বেশি ইউটিউব দেখবে না, তখন কিন্তু আপনি রিমাইন্ডার সেট করে দিতে পারেন। এবার আসি 2 নম্বর সেটিংসে। এই সেটিংসটাতে আপনার ফোনের আসলে ডাটা অনেকখানি সেভ হবে, স্পেশালি যারা মোবাইল ডাটা ইউজ করে ইউটিউব দেখেন তাদের জন্য। প্লাস এর পাশাপাশি ব্যাটারিও সেভ করতে পারবেন কিছুটা। এটা হয়তো খেয়াল করে থাকবেন যখন আপনি ইউটিউবের হোম পেজ স্ক্রল করছেন তখন ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। এখন যেরকম দেখতে পাচ্ছেন এটা অটো চলছে, তারপর যখন আপনি পরের ভিডিওটা একটু ওপরের দিকে নেবেন তখনও দেখতে পাবেন যে এটাও প্লে হচ্ছে। আর এভাবে ভিডিওগুলো যখন অটো প্লে হতে থাকে তখন যারা মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউব দেখেন তাদের কিন্তু ডাটা অনেকখানি খরচ হয়ে যায়। আর এটা অফ করতে গেলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউবের হোমের ডান পাশের ওপরে যে প্রোফাইল পিকচারটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে যাবেন সেটিংসে, তারপর যাবেন জেনারেলে। এখন এখানে নিচের দিকে একটা অপশন পাবেন মিউটেড প্লেব্যাক ইন ফিডস, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে তিনটা অপশন দেখবেন, একটা হচ্ছে অলওয়েজ অন, আরেকটা হচ্ছে ওয়াইফাই অনলি, আরেকটা হচ্ছে অফ। এখানে নর্মালি অলওয়েজ অন এই অপশনটা অন করা থাকে, আর ওটা অন করা থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফোন মোবাইল ডাটা দিয়ে চলুক আর ওয়াইফাই দিয়ে চলুক সবসময় কিন্তু আপনি সেই অটো প্লেব্যাকগুলো পাবেন। সো এখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে মানে অফ, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে এখন আর ভিডিওগুলো অটো প্লে হবে না। এখন 3 নম্বর পয়েন্টসে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ যে কথাটা না বললেই না সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আপনারা পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও দেখতে পাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, অ্যান্ড ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এখন আসি 3 নম্বর পয়েন্টে। অনেক সময় এরকম হয় যে অন্যের ফোন থেকে আমাদের ইউটিউব চালাতে হয়তো আমাদের ফোনে ডাটা কম আছে কিংবা হয়তো ফোনে চার্জ কম আছে, সেজন্য হয়তো আমরা অন্যের ফোন ইউজ করে ইউটিউব দেখি। তো এই ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন তার ফোন থেকে ইউটিউব দেখবেন এবং সার্চ বাটনে গিয়ে কোনো ভিডিও সার্চ করবেন অথবা যেসব ভিডিওগুলো আপনি দেখবেন সেগুলো কিন্তু তার ফোনের সার্চ হিস্টোরি অ্যান্ড ওয়াচ হিস্ট্রিতে থেকে যাবে। সো আপনি আসলে তার ফোন থেকে ইউটিউবে কী কী ভিডিও দেখেছেন এবং কী কী সার্চ করেছিলেন সে কিন্তু সেটা পরে দেখতে পাবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে যখনই আপনি অন্য কারো ফোন থেকে ইউটিউব চালাবেন তখন সিম্পলি
ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন টার্ন অন ইনকগনিটো, এখানে ট্যাপ করে দিবেন। এখন ইউটিউবটা ইনকগনিটো মোডে চলে গেল। আর ইনকগনিটো মোডে কিন্তু কোনো জিমেইল বা প্রোফাইল দিয়ে লগ ইন করা থাকে না। সো আপনি যদি এখন এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করেন কিংবা যে কোনো ভিডিও চালান, মানে আপনি যাই করেন আর যাই দেখেন না কেন, সেগুলোর কিন্তু কোনো রেকর্ড থাকবে না। আর সিম্পলি যখন তাকে তার ফোনটা ফেরত দিয়ে দিবেন, তখন ওপরে ডান পাশে প্রোফাইলের জায়গায় যে সাইনটা দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন। নিচে অপশন আসবে টার্ন অফ ইনকগনিটো, জাস্ট সিম্পলি টার্ন অফ ইনকগনিটো করে দিবেন। এই ইনকগনিটো মোডটা টার্ন অফ করে দিলে যার কাছ থেকে ফোনটা নিয়েছেন তার প্রোফাইলে আবার ইউটিউব ফেরত যাবে। মাঝখানে আপনি কী দেখলেন, কী সার্চ করলেন, সেটার কিন্তু কোনো হিস্ট্রি কিংবা রেকর্ড এখানে থাকবে না। এখন আসি 4 নম্বর পয়েন্টে। আমাদের ফোনগুলো দিয়েই কিন্তু বাসার বাচ্চারা বা ছোটরা ইউটিউবে ভিডিও দেখে কিংবা কার্টুন দেখে। সো তারা যখন আপনার ফোনের ইউটিউবের হোমে স্ক্রল করবে, তারা কিন্তু সব রকমের কন্টেন্টের প্রিভিউ দেখতে পাবে। ইভেন তারা যখন সার্চ অপশনে গিয়ে সার্চ করবে, তখনও কিন্তু তারা যে কোনো রকমের কন্টেন্ট সার্চ করতে পারে, মানে ধরেন অ্যাডাল্ট কন্টেন্ট কিংবা 18+ কন্টেন্ট। তারা যেন উল্টাপাল্টা বা অ্যাডাল্ট কন্টেন্ট বা 18+ কন্টেন্ট খুঁজে না পায়, সেটার জন্য আপনি একটা ছোট সেটিংস অন করে দিতে পারেন। আর সেটিংসটা করার জন্য আবারও আপনার প্রোফাইলের ওপরে ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে, তারপর ট্যাপ করবেন জেনারেলে। এখান থেকে নিচের দিকে আসলে একটা অপশন পাবেন রেস্ট্রিক্টেড মুড। এখন এই রেস্ট্রিক্টেড মুডের পাশে যে বাটনটা আছে সেটা অন করে দিতে হবে। আর এটা করে দিলে কিন্তু তখন সার্চে বা হোমে অ্যাডাল্ট বা 18+ কন্টেন্টগুলো শো করবে না। যদিও ইউটিউবের অ্যাডাল্ট কন্টেন্ট মানে পর্ন ভিডিওস না, বাট স্টিল যেসব ভিডিওগুলো আসলে ছোটদের জন্য সুইটেবল না সেগুলো এখানে আর শো করবে না। এবার বলি 5 নম্বরে যে সেটিংসটা করে নিতে পারেন সেটার ব্যাপারে। একটু আগেই বলেছিলাম আপনি যদি অন্য কারো ফোন থেকে ইউটিউব চালান তাহলে ইনকগনিটো মোডে চালাবেন, সো দ্যাট আপনি কী কী সার্চ করেছেন কিংবা আপনি কী কী ভিডিও দেখেছেন সেটা সে আসলে জানতে পারবে না। এখন যদি ব্যাপারটা উল্টা হয় যে আপনার ফোন নিয়ে আসলে অন্য কেউ ইউটিউবের ভিডিও দেখতে চাচ্ছে, তো সেক্ষেত্রে সে যদি আপনার ফোন থেকে সার্চ বাটনে গিয়ে কিছু সার্চ করে, তাহলে কিন্তু সে দেখতে পাবে আপনি আসলে কী কী সার্চ করেন। কিংবা সে যদি আপনার লাইব্রেরিতে গিয়ে হিস্ট্রিতে ট্যাপ করে, তাহলে কিন্তু সে বুঝতেও পারবে আপনি কী টাইপের ভিডিও আসলে দেখেন। আর অনেক সময় এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিও হতে পারে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সেটিংস চেঞ্জ করে ফেলতে পারেন। আর এটার জন্য আপনার প্রোফাইলের উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে চলে যাবেন সেটিংসে, সেটিংসে গিয়ে একটা অপশন পাবেন হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি, ওটাতে ট্যাপ করবেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পজ ওয়াচ হিস্ট্রি আর একটা হচ্ছে পজ সার্চ হিস্ট্রি। সো আপনি যদি এখন এই ওয়াচ হিস্ট্রি আর সার্চ হিস্ট্রি এই দুইটা অপশন অফ করে দেন, সো এখন আপনার ওয়াচ হিস্ট্রি অ্যান্ড সার্চ হিস্ট্রি দুইটাই কিন্তু পজ হয়ে গেল। এখন থেকে আপনি যেসব ভিডিওগুলো ইউটিউবে দেখবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, সেগুলোর কোনো হিস্ট্রি আসলে থাকবে না। আর যা যা সার্চ করবেন সেগুলোরও কোনো হিস্ট্রি থাকবে না। এখন এখানে একদম উপরের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি একটা অপশন আছে, ওটাতে ট্যাপ করবেন। এখন এই ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি ট্যাপ করে দিলে আপনার সব ওয়াচ হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আপনার ইউটিউবে আসলে কোনো রকমের কোনো ভিডিও রেকর্ড নেই, কোনো রকমের কোনো সার্চের হিস্ট্রি নেই। সো এখন কেউ যদি আপনার ফোন থেকে ইউটিউব চালায়, সে আসলে বুঝতে পারবে না যে আপনি আসলে কী টাইপের কন্টেন্ট সার্চ করেন কিংবা কী টাইপের ভিডিও দেখেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।